আসসালামু আলাইকুম দাদা, তোমাদের সবাইকে নাভা টেক ওয়ার্ল্ডের আইসিটি রিলেটেড এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। তো এটা হলো আমাদের ওয়েব ডিজাইনের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা কিছু ফরমেটিং টেক দেখেছিলাম, তো আজকের এই ভিডিওতে আমরা আরও কয়েকটা ফরমেটিং টেক নিয়ে একটু কথা বলবো। তো তোমরা দেখেছো যে গত পর্বে আমরা এই যে এই কোডিং কোডটা লিখেছিলাম আর কি, ঠিক আছে, এগুলো নিয়ে জাস্ট একটু কাজ করেছিলাম, আমরা এরকম একটা আউটপুট দেখেছিলাম। তো আমরা গত পর্বে যে ট্যাগগুলো দেখেছি ফরমেটিং ট্যাগের, সেগুলো বাদ দিয়ে আমরা আজকে আরও কয়েকটা ট্যাগ দেখবো। তো আমি বেশি কথা না বলে সরাসরি একটা একটা করে ট্যাগ দেখাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমরা একটা ট্যাগ দেখবো যেটার নাম হচ্ছে বিগ ট্যাগ। তো বিগ ট্যাগের এটা হচ্ছে বিগ ট্যাগ ব্যবহার করে আমরা বিগ ট্যাগের মধ্যে যে লেখাটা থাকে সেটা একটু বড় আকারে দেখায়। এখন মনে করো আমি যদি এই যে এখানে যে প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে, মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে লেখাটা রয়েছে, এই লেখার ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এই অংশটাকে যদি আবার বিগ ট্যাগের মধ্যে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো। বিগ ট্যাগ আর এখানে বিগ ট্যাগ, এই এটা দরকার নেই, এটা কেটে ফেলি। ঠিক আছে, এই জিনিসটা পুরোটা প্যারাগ্রাফের মধ্যে রয়েছে, আমি শুধু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এটাকে আবার একটু বিগ ট্যাগের মধ্যে রেখেছি। ফাইলটা সেভ করলাম, সেভ করে যদি আমি ফাইলটা রিলোড করি দেখো লেখাটা যেভাবে ছিল সেভাবে আছে, বাট এখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এই লেখাটা কিন্তু একটু মানে কিছুটা একটু বড় সাইজে দেখাচ্ছে। আমি কিছু জুম করে দিচ্ছি। আচ্ছা, তোমরা দেখো এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে লেখাটা একটু বড় আকারে দেখাচ্ছে, কেন? কারণ এই লেখাটাকে আমি আবার বিগ ট্যাগের মধ্যে রেখেছি এই জন্য। ক্লিয়ার? আমি আশা করছি বিগ ট্যাগটা তোমরা বুঝতে পেরেছো। বাট একটা জিনিস দেখো, এখানে ইন এই সিম্পল আর্টিকেল অ্যাবাউট মাই ডে এই লেখাটা তো এমনিতে বড় আকারে দেখাচ্ছে, যেহেতু এটা একটা হেডিং টাইপের লেখা। তো এর মধ্যে যদি আমি কোথাও আর বিগ ট্যাগটা ইউজ করি, যেমন দেখো মে ডে অংশটাকে যদি আমি আবার এই যে বিগ ট্যাগের মধ্যে রাখি, এটা এমনিতে এইচ টু ট্যাগের মধ্যে রয়েছে, তার উপরে আমি আবার মে ডে এই অতটুকুকে আমি আবার বিগ ট্যাগের মধ্যেও লিখছি, তাহলে কি দাঁড়ায় এটা একটু দেখো। এবার দেখো এখানে মে ডে অংশটা আরও একটু বড় হয়ে গিয়েছে। তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবা, বিগ ট্যাগের আসলে নির্দিষ্ট কোনো এই যে মানে সাইজ নেই। তুমি যে টাইপের লেখার মধ্যে বিগ ট্যাগটা ইউজ করবা সেই লেখার মধ্যে বাকি অংশগুলোর চেয়ে এটা একটু বড় আকারে দেখাবে। আমি এখন হেডিংয়ের মধ্যে বিগ ট্যাগটা ইউজ করছি, তাই হেডিংয়ের নর্মাল যে সাইজটা ছিল তার চেয়ে একটু বড় আকারে এখানে মেডে লেখাটা দেখাচ্ছে। কেমন? এটাই হলো, অর্থাৎ আমার যে ফরম্যাটে লেখা আছে সেই ফরম্যাটেই লেখা থাকবে, জাস্ট যতটুকুর মধ্যে বিগ ট্যাগটা আমরা ইউজ করবো সেটা একটু বড় আকারে দেখাবে, ওই মানে স্বাভাবিক সাইজের তুলনায় একটু বড় হয়ে দেখাবে। এখন সেম আরেকটা ট্যাগ রয়েছে যেটা হলো স্মল ট্যাগ। স্মল ট্যাগটা কী জিনিস, নাম শুনে বোঝা যাচ্ছে, স্বাভাবিক যে টেক্সট সাইজ সেটার চেয়ে যদি আমি কোনো একটা শব্দ বা কোনো একটা অংশকে একটু ছোটো করে দেখাতে চাই সেটা হলো স্মল ট্যাগ দিয়ে লিখা হয়। জাস্ট দেখো আমি বিগের জায়গায় এখন স্মল ট্যাগটা লিখে দিচ্ছি, বিগের জায়গায় স্মল দিয়ে রিপ্লেস করছি। কেমন? এখানেও একই কাজ করি, স্মল ট্যাগটা ইউজ করি, তাহলে দেখো কি দাঁড়ায়। ওকে, আমি এখন স্মল ট্যাগটা ইউজ করছি একই জায়গাতে, এবার দেখো কি আসা আউটপুটটা। এবার দেখো যে সব জায়গা মানে লেখার সাইজটা আগের মতো রয়েছে, শুধু যতটুকুকে আমি স্মল ট্যাগের ভিতরে রেখেছি সেটা স্বাভাবিক যে সাইজটা ছিল তার চেয়ে একটু ছোট হয়ে গিয়েছে। এখানেও হেডিংয়ের মধ্যে একই ঘটনা, হেডিংয়ের যে নর্মাল সাইজ তার চেয়ে কিন্তু মেড এটা একটু ছোট হয়ে গিয়েছে। কেমন? তো এটা হলো আমার স্মল ট্যাগের কাজ। তো আমি আশা করছি বিগ ট্যাগ এবং স্মল ট্যাগ এই দুইটা ট্যাগ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা ট্যাগ দেখবো, সেটাকে বলা হয়ে থাকে সাবস্ক্রিপ্ট ট্যাগ। বাট সাবস্ক্রিপ্ট ট্যাগ দেখানোর কাছে আমি এগুলোকে এই ট্যাগগুলো একটু রিমুভ করে দিই, এগুলো যেহেতু তোমরা বুঝেছো এখন আর এই ট্যাগগুলো দরকার নেই আমার। আচ্ছা, মনে করো আমি এই লেখাটাকে এখানে আরো একটু বড় করছি, এখানে একটু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দ্য কেমিক্যাল। আচ্ছা এখানে না, আমি যে কাজটা করব আমি মনে করি হেডিংয়ের মধ্যে অন্য কিছু লিখছি, অথবা এগুলো সবগুলো থাক, আমি নিচে আরেকটা হেডিং নিচ্ছি। এই হেডিংটা আমি লিখবো হলো H3 সাইজের, এবং এখানে জাস্ট আমি একটা কথা লিখছি, দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার ইজ H2O, এটা লিখে সেভ করলাম। সেভ করে আমি যদি এখন ব্রাউজারটা রিলোড করি দেখো লেখাটা আসছে, ও এখানে সরি এটা হবে H2O, আমি বড় হাতে হবে ওটা।
ফাইলটা সেভ করি, সেভ করে আমি যদি রিলোড করি, দেখো H2 মানে পানির যে সংকেত সেটা হচ্ছে রাসায়নিক সংকেত হলো H2O। বাট তোমরা যারা, এটা আসলে সায়েন্সের স্টুডেন্ট না, সবাই জানার কথা, এই যে এখানে টুটা লিখেছি, এই টুটা কিন্তু একটু নিচের দিকে লিখতে হয়, কেমন, এই টুটাকে একটু নিচের দিকে লিখতে হয়। এখন এটা আমরা লিখবো কীভাবে, অথবা যে এরকম আরও লগের অঙ্ক যখন, আচ্ছা যাই হোক আমি এত প্যাস গোস জিনিসের মধ্যে না যাই, মানে সহজ জিনিসটা বলি, পানির সংকেত লেখার সময় টুটাকে একটু নিচের দিকে লিখতে হয়। তো এই যে নিচের দিকে লিখা, এটা তো এখানে তুমি লিখতে পারবে না, কারণ এখানে তুমি টুকে নিচে লিখবা কেমনে। আবার এটা ভেবো না যে তোমরা যখন পরীক্ষার খাতায় অ্যান্সার করবা তখন টুকে একটু নিচের দিকে লিখে দিলেই বোধহয় হয়ে যাবে, না ওইটা করা যাবে না। এখানে সব কিছু তোমাকে ট্যাগের মাধ্যমে করতে হবে। তো দেখো এই যে টুকে একটু নিচের দিকে লিখবো, এই জিনিসটাকে বলা হয়ে থাকে সাবস্ক্রিপ্ট, কেমন, সাবস্ক্রিপ্ট করা আর কি। আচ্ছা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখাই, তাহলে মানে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি সেটা আগে তোমাদেরকে একটু বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো এই যে আমরা পানির সংকেত লিখি H2O, এই টুটাকে একটু নিচের দিকে এই যে এরকম করে লিখতে হয়, মানে সরি এই যে এরকম করে লিখতে হয় টুটাকে, কেমন, এই জিনিসটাকে বলা হয়ে থাকে সাবস্ক্রিপ্ট। এখন এটা আমরা HTML এর ক্ষেত্রে কীভাবে করব, এটা তো আমি এখানে সফটওয়্যারের মধ্যে একটা টেকনিক ইউজ করে ফেললাম, বাট তুমি HTML ডকুমেন্টের মধ্যে এই কাজটা কীভাবে করবা, হ্যাঁ এটা করা হয়ে থাকে সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। তো দেখো যে জিনিসটাকে আমি একটু নিচে দেখাতে চাচ্ছি, অর্থাৎ যে জিনিসটাকে সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছি সেটাকে আমি সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখবো। তো সাবস্ক্রিপ্ট ট্যাগটা কীভাবে লিখে, সাবস্ক্রিপ্ট ট্যাগটা লিখতে হয় সাব, লিখলে সাবস্ক্রিপ্ট ট্যাগটা কল হয়, এই যে দেখো সাব, সাব মানে সাবস্ক্রিপ্ট। তো আমি শুধু টুকে সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছি, তাই টুকে সাব ট্যাগ, সাব ট্যাগের ভিতরে রেখেছি। এটা রেখে আমি যদি এখন সেভ করি, এবার দেখো টুটা নিচে চলে আসছে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হয়ে গিয়েছে, কেমন। তো এটাই হলো সাবস্ক্রিপ্ট, এই যে ট্যাগের কাজ। এবার মনে করো আমি এখন অন্য একটা জিনিস লিখবো সুপারস্ক্রিপ্ট ট্যাগ বোঝানোর জন্য। সাপোজ এখানে আমি লিখলাম রাইট ডাউন দ্য ফর্মুলা অফ a + b² মনে করো আমি একটা সূত্র লিখতেছি, সূত্র লিখবো আর কি, মানে আমি চাচ্ছি বিষয়টা দেখাতে এরকম করে, এই যে বাট এখানে এই যে a + b² কেমনি লিখি, এই টুটা একটু উপরের দিকে দেখা যায়, ঠিক না, এটা হলো a + b². তো এখানে এই যে কোথায় আমি লিখলাম, লিখে এটা সেভ করে আমি আমার ওয়েব ব্রাউজারে আসি। আচ্ছা আমি তো এখানেও লিখলাম রাইট ডাউন দ্য ফর্মুলা অফ a + b² বাট এখানে কি রেখে হোল স্কোয়ার মতো দেখাচ্ছে, এই টুটা তো স্বাভাবিক টু এর মতো দেখাচ্ছে, বাট হোল স্কোয়ার হলে একটু উপরের দিকে দেখানোর কথা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার ওয়েব ব্রাউজারে তো সেটা দেখাচ্ছে না। তো এটা কেমনে করব, এটা করতে হয় সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, সাবস্ক্রিপ্ট দ্বারা নিচে নিয়ে আসা হয়, সুপারস্ক্রিপ্ট দ্বারা একটু উপরে নিয়ে যাওয়া যায়। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিলেই জাস্ট এই এই কাজটা হয়ে যাবে। তো টুকে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখবো কেমনে, দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগকে কল করছি, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, সুপ আবার খাওয়ার সুপ না কিন্তু, ঠিক আছে, এটা হলো সুপারস্ক্রিপ্ট ট্যাগের সুপ। তো দেখো আমি টুকে সুপ ট্যাগের মধ্যে রেখেছি, এবার কী ঘটে একটু দেখো, রিলোড করলাম, এবার দেখো টুটা কিন্তু একটু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট হয়ে গিয়েছে। তো এটাই হলো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ। এখন মনে করো আমি যদি a + b² সূত্রটা যদি পুরোটা লিখতে চাই তাহলে কেমনে লিখবো বলো তো, এই যে a + b² = a² + 2ab + b², ঠিক আছে, সূত্রটা তো এরকম। বাট এই জিনিসটা যদি আমরা ব্রাউজারে দেখি, এই যে দেখো এটা কি সূত্রের মতো মনে হচ্ছে, কারণ এটা তো এটা হয়ে আছে a2, বাট এটা হওয়ার কথা a² মানে একটু উপরের দিকে, কেমন, এই যে উপরের দিকে নিয়ে আর কাজটা আমরা সুপ ট্যাগ দিয়ে করবো। এখন এখানে কেমনে করবো বলো তো, এই যে সুপ ট্যাগ কল করলাম আর এখানে এনে সুপ ট্যাগটা দিয়ে দিলাম, হবে, তোমরা কি মনে করো হবে এই কাজটা, মোটেই হবে না। দেখো আমি এটা সেভ করে এখন যদি করি পুরো জিনিসটা উপরে চলে গেছে, কেমন, আমার তো পুরোটা দরকার ছিল না, ইকুয়াল এ এগুলো নিচে থাকবে, এখানে 2ab পুরোটা নিচে থাকবে, bটা নিচে থাকবে, শুধু এই 2টা উপরে যাওয়ার কথা, এখন এটা তো পুরোটা চলে গেছে, কেন চলে গেছে একটু মাথা খাটাও তো, কারণ তোমরা পুরো জিনিসটার উপরেই সুপ ট্যাগটা অ্যাপ্লাই করে ফেলছ, মানে আমি অ্যাপ্লাই করছি তোমরা করো নি আর কি, কেমন, পুরো জিনিসটার উপরে সুপ ট্যাগ অ্যাপ্লাই করেছি, কারণ পুরো জিনিসটা উপরে উঠে গেছে। তাহলে কী করতে হবে, আমাদেরকে এখানে
আলাদা আলাদা সুপ টেককে কল করতে হবে। আমি পুরো জিনিসটাকে কাটি, কেটে আমরা আবার দেখি। এখানে দেখো শুধু এই টুটাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে, তার মানে এতটুকুকে আমি একবার সুপ টেকের মধ্যে রাখবো। সুপ, এই সুপ, তার মানে এই টু এর উপরে সুপার স্ক্রিপ্ট টেকটা কাজ করছে। আমি একটু দেখে আসি। হ্যাঁ দেখো এই এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। এবার আমি এই টুটাকেও সুপার স্ক্রিপ্ট করতে হবে। কেমনে করব, এই যে এই টুটাকে, যে টুটাকে এখন সিলেক্ট করছি, এটাকে সুপার স্ক্রিপ্ট করতে হলে এটাকেও সুপ ট্যাগের মধ্যে ফেলতে হবে। সুপ ট্যাগ, সুপ ট্যাগ, ঠিক আছে। ফাইলটা সেভ করছি, সেভ করে যদি রিলোড করি, এই যে এটার মধ্যে সুপ ট্যাগটা কাজ করেছে। সেমভাবে আমাকে এখন এই যে বি বিএস করে যেটা, এটার এই টুটাকেও সুপার স্ক্রিপ্ট বানাইতে হবে। কেমনে বানাবো, এই যে এই টুটাকেও আমি সুপার স্ক্রিপ্টের মধ্যে ফেলবো। সুপ, সুপ, ওকে। এবার দেখি তো, এই যে এখন কিন্তু ঠিকভাবে হয়েছে। প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা জাস্ট একটু সমস্যার মতো করে দেখালাম এই তোমাদেরকে বোঝানোর জন্য। এটা কিন্তু পরীক্ষা আসে এই জিনিসটা, অনেক আমি দেখেছি, কেমন বোর্ড কোশ্চেনও আসে এটা। তো তোমাদেরকে আসলে এরকমই দিয়ে রাখবে। এই যে মনে করো, এই এখনই একটা জিনিস একটু খেয়াল করো, এখানে যা কিছু দেখতে পাচ্ছ, মনে করো আমি এটা পুরোটাকে ছবি তুললাম, স্ক্রিনশট নিয়ে তোমাকে দিলাম, দিয়ে বললাম যে এই যে এখানে যা কিছু দেখতে পাচ্ছি এটা বানানোর জন্য HTML কোডটা আমাকে লিখে দেখাও। তোমাদের প্রশ্ন এভাবে আসবে, ঠিক আছে। তখন তুমি কী করবা, দেখবা যে এখানে একটা টাইটেল দেওয়া রয়েছে, টাইটেল ট্যাগ ব্যবহার করে এই কাজটা করবা। এরপর এখানে লেখাটা একটু বড় করে দেখাচ্ছে, তুমি এটাকে মনে করো H2 ট্যাগের মধ্যে রাখবা। এরপরে সরি আমার একটু ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি। আচ্ছা আমরা আবার আমাদের কাজের কথা আসি। তো দেখো এখানে এই জিনিসটাকে তোমরা কী করবা, এই যে হেডিং ট্যাগের মধ্যে রাখবা, এখানে জিনিসটা একটু ছোটো দেখাচ্ছে, বোঝা যাচ্ছে এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখবা। এই জিনিসটাকে মনে করো একটু বড় করে দেখা যাচ্ছে, তো তার মানে এটা একটা হেডিংয়ের মধ্যে রয়েছে, এই জন্য একটু মোটা কালারে দেখা যাচ্ছে। হেডিংয়ের মধ্যে রাখলে শুধু চলবে না, এখানে আবার এই টুগুলোকে আবার সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এরকম করে উপরের দিকে নিতে হবে। এভাবেই আসলে তোমাদের কোশ্চেনগুলো আসবে আর কি। এরপরে তোমরা এই পুরো কোডটা এরকম করে লিখে খাতায় লিখে দিবা, নাম্বার পেয়ে যাবা, কেমন। আচ্ছা যাই হোক, তো আমরা কী করলাম, সাবস্ক্রিপ্ট ট্যাগ সুপার স্ক্রিপ্ট ট্যাগ এগুলোও বুঝলাম। এরপরে আমাদের আরেকটা, আচ্ছা আমি জিনিসটা কেটে দিই, এটা বাদ দিই। আচ্ছা এবার আমরা আরেকটা ট্যাগ জানবো, এই ট্যাগটা একটু সুন্দর ট্যাগ, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ বলে এটাকে। তো ব্রেক ট্যাগের কাজটা বোঝার জন্য আগে তোমাদেরকে একটা সমস্যায় ফেলতেছি। সাপোজ কোথায়, এই যে এখানে একটা ফুল স্টপ, এই যে ফুল স্টপ দিলাম না, ফুল স্টপ দেওয়ার পরে এই যে মানে 8 আওয়ার ওয়ার্ক ডে আর কি, কোথায়, এই যে এরপরে ইট ইজ এ পাবলিক হলিডে, এই লাইনটাকে আমি নিচে আনতে চাচ্ছি। তো নিচে আনার জন্য আমরা কী করি, এন্টার দিয়ে দিই, এই যে এন্টার দিলাম, নিচে আসছে। ফাইলটাকে সেভ করি, ব্রাউজারে গিয়ে দেখি তো, ও খোদা এটা তো নিচে আসতেছে না। আমি তো এখানে এন্টার দিলাম, আরও একটা দিই, কেমন আরও একটা দিলাম, মনে হয় দুইটা দিলে আসবে। ওরে আল্লাহ, এতো তাও আসতেছে না, আরও কয়েকটা দিই, ঠিক আছে অনেকগুলো এন্টার দিলাম। এবার বোধহয় একটা না একটা তো কাজ করবেই। হ্যাঁ আল্লাহ, এটাও কাজ করতেছে না। আসলে মজার বিষয় হচ্ছে, এভাবে তুমি সারা জীবন এন্টার দিলেও এই এন্টার কাজ করবে না। কোনো একটা লাইনকে নিচে আনতে হলে লাইনটাকে ব্রেক করতে হয়। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, HTML এর মধ্যে স্পেস, লাইন ব্রেক এগুলো কাজ করে না। আচ্ছা স্পেসের কথা যেহেতু বললাম, আমি একটা কাজ করি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। একটা স্পেস শুধু ধরবে, এই যে ইজের পরে মানে পাবলিক এবং হলিডের মাঝখানে একটা স্পেস আছে না, এটা কিন্তু কাজ করতেছে। এখন তুমি বললে যে না আমি একটু আরও ফাঁকা দিব, কয়েকটা স্পেস দিলাম, এবার কী হয় দেখি তো, কই কাজ হয়েছে, একটা স্পেসই শুধু ধরছে, সে বাকি স্পেস কিন্তু ধরে না, ঠিক আছে। আরও কয়েকটা দাও, লাভ হবে না, এটা কিন্তু এই যে স্পেস হিসেবে এখানে ধরবে না, কেমন। একটা স্পেসই শুধু সে কাউন্ট করে, বাকিগুলোকে সে ধরে না। তো এগুলো ট্যাগের মাধ্যমে করতে হয়। তো আমি এখন তোমাদেরকে যে ট্যাগটা দেখাবো, বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ হলো লাইনের মধ্যে ব্রেক দেয়, ব্রেক দেওয়ার কারণে পরবর্তী অংশটা নিচের লাইনে চলে যায়, কেমন। তো এই বিআর ট্যাগটা কীভাবে ইউজ করতে সেটা আমি এখন দেখাচ্ছি। তোমার যে জায়গায় ব্রেক দরকার সে জায়গায় বিআর ট্যাগটা ইউজ করবা। বাট বিআর ট্যাগটা একটু অন্যরকম দেখতে ট্যাগটা, কারণ হলো আমরা এতদিন যে ট্যাগগুলো দেখেছি এগুলো সবগুলো হলো আমাদের এই কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এগুলোর শুরুও থাকে আবার শেষও থাকে। বাট বিআর ট্যাগ যেটা, এটা হলো একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো মানে শুরু শেষ আলাদা কিছু নাই আর কি, এটা একটাই ট্যাগ। তো কেমনে লিখে বিআর ট্যাগ, এই যে বিআর এরপরে একটা স্ল্যাশ দিবা, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করবা, তাহলে বিআর ট্যাগ হবে। যদি বিআর ট্যাগ এভাবে না লিখলেও চলে, মানে স্ল্যাশটা না দিলেও বিআর ট্যাগ কাজ করে। তো যাই হোক আমরা এভাবেই লিখবো।
ব্র্যাকেট বিআর লিখবো, এরপরে স্ল্যাশ দিব, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করবো, তাহলে এটা হয়ে যাবে বিআর ট্যাগ। এখন এই ট্যাগটাকে আমি যে জায়গায় লিখবো সেই জায়গায় একটা ব্রেক পড়বে। মনে করো আমি এখানে একটা লাইন ব্রেক দরকার, তো আমার আমি এখানে বিআর ট্যাগটাকে ক্লোজ কল করলাম বিআর। এবার দেখো আমার লাইনটি নিচে চলে আসবে, দেখছো? এখন মানে এটার বিআর দ্বারা বোঝানো হয় কি, এই জায়গায় ওয়ার্কডের পরে এখানে একটা লাইন ব্রেক চলে আসছে, ফলে বাকি অংশটা নিচে চলে গেছে। কেমন? এটা হলো বিআর ট্যাগের কাজ। তুমি যে জায়গায় বিআর ট্যাগ ইউজ করবে সেই জায়গায় একটা ব্রেক পড়বে। মনে করো আর্টিকেলের পরে এখানে যদি আমি একটা বিআর ট্যাগ ইউজ করি, তাহলে দেখো এই অংশটাও নিচে চলে যাবে, দেখছো? নিচে চলে গেছে, কেন? এখানে একটা ব্রেক পড়ে গেছে। তো এভাবেই বিআর ট্যাগটা ইউজ করা হয় আর কি। আমি আশা করছি বিআর ট্যাগটা কী সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার আরও একটা ট্যাগ দেখবো, আজকে কিন্তু অনেকগুলো ট্যাগ দেখতেছি। আরেকটা হলো এই যে এইচআর ট্যাগ, এটা দ্বারা হরাইজন্টাল একটা লাইন টানার জন্য এই ট্যাগটা আমরা ইউজ করবো আর কি। তো এইচআর স্ল্যাশ, এটাও একটা সিঙ্গেল ট্যাগ। আমরা কিন্তু আজকে দুইটা সিঙ্গেল ট্যাগ নিয়ে কথা বলে ফেলেছি, একটা হলো বিআর ট্যাগ আর একটা এইচআর ট্যাগ। এইচআর ট্যাগটা ইউজ করা হয় একটা হরাইজন্টাল একটা লাইন তৈরি করার জন্য আর কি। তো দেখো আমি এখানে এইচআর লিখে স্ল্যাশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন দেখো কি হয়। এই যে দেখো একটা, এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছ কালো রঙের, এই লাইনটা আসছে এই হরাইজন্টাল এই লাইনটা আসছে এইচআর ট্যাগের কারণে। তোমার যদি ওয়েব পেজের কোথাও এরকম লাইন টানা দরকার হয় তুমি এই ট্যাগটা ইউজ করবা। মনে করো আমি এটা এখান থেকে কেটে ফেললাম, আমার এই শিরোনামের পরে একটা লাইন টানা দরকার, তখন আমি এই যে এইচআর ট্যাগটাকে যদি কল করি এই জায়গায়, মানে নিচে কল করতে হবে না, মনে করো আমি যদি এই এইচ টু এর পাশেও যদি এই কথাটা লিখি এইচআর, তাহলেই চলবে। কেমন? দেখবে যে এরপর একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। এই যে দেখছো আমার শিরোনামের পর একটা হরাইজন্টাল লাইন চলে আসছে। তুমি যে জায়গায় কল করবে সেই জায়গায় একরকম একটা লাইন চলে আসবে। আচ্ছা, ও এখানে একটা কথা আমি তোমাদের একটু বলি। মনে করো আমার একটা লাইনের ব্রেক দরকার, তো আমি বিআর ট্যাগটা এখানে ইউজ করলাম, একবার ইউজ করলাম, আবার ইউজ করলাম, দুইবার ইউজ করলাম, তাহলে কী হবে দেখো, দুইটা এন্টার পড়বে, দেখছো? এই যে একটা এন্টার আর একটা এন্টার। তুমি যতবার বিআর ট্যাগ ইউজ করবা ততবার কিন্তু তোমার লাইন ব্রেক পড়বে। দেখো আরও একটা, আরও এক লাইন নিচে নেমে গেছে। কেমন? তো এটা হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, তাই বলে দিলাম আর কি এই জিনিসটা। ওকে, আমরা বিআর ট্যাগটা সম্পর্কে, বিআর ট্যাগ জানলাম, এইচআর ট্যাগ জানলাম। এবার সর্বশেষ একটা ট্যাগ তোমাদেরকে দেখাবো, এটা হলো সেন্টার ট্যাগ বলা হয়ে থাকে। এটা সেন্টার ট্যাগ, সেন্টার ট্যাগের কাজটা খুবই সুন্দর। সেটা হচ্ছে দেখো, ফাইলটা রোড করি। দেখো এখানে মনে করো আমার এটাই হলো ওয়েব পেজ, বাট আমি চাচ্ছিলাম শিরোনামটা এই সাইজেরই থাকুক কিন্তু লেখাটা একটু মাঝখানে দেখাক। তো এই লেখাটাকে মাঝখানে আনতে গেলে কী করতে হয়, ঠিক আছে? এটা হলো সেন্টার ট্যাগের মাধ্যমে আমরা এটাকে মাঝখানে আনতে পারবো। যদি এইভাবে আমরা মাঝখানে আনি না, এগুলোর জন্য সিএসএস অ্যাপ্লাই করে অন্যভাবে করি, বাট আমি আগেই একদম তোমাদেরকে এই টেবিলের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে বলেছি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তোমাদের সিলেবাসে সব কিছু নাই, তাই যেরকম আছে এরকম করে বুঝাইতে হবে তোমাদেরকে। তো সেন্টার ট্যাগটা আমরা ইউজ করবো। দেখো আমি শিরোনামের এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে দেখো আমার এতটুকুর জন্য শিরোনাম হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমি সেন্টার ট্যাগের মধ্যে রাখবো। আমি প্রথমে সেন্টার ট্যাগটাকে একটু কল করি। সেন্টার ট্যাগ লিখতে হয় সেন্টার সেন্টার, কেমন? তো এই যে শিরোনামের জন্য যে ট্যাগটা সহ লিখলাম, পুরো জিনিসটাকে আমি কেটে এই যে এখানে নিয়ে আসলাম, সেন্টার ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো কি হয়, দেখছো আমার লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। এটাই হলো আসলে সেন্টার ট্যাগের কাজ। তো আমি আশা করছি সেন্টার ট্যাগের এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের এই যে ফরম্যাটিং ট্যাগের মধ্যে আরও অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আসলে আছে, বাট ওই ফরম্যাটিং ট্যাগগুলো খুব একটা বেশি ইউজ হয় না। আমি তোমাদেরকে যে ট্যাগগুলো দিয়েছি এগুলো মানে তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলো খুব আসে, তাছাড়া এমনিতেই ওয়েব ডিজাইন করতে গেলে তোমাদের এই ট্যাগগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তো এর বাইরেও আরও কিছু ট্যাগ রয়ে গেছে যেগুলো আমি দেখাইনি, তোমরা একটু বই থেকে ট্যাগগুলো পড়ে নিয়ে নিজের একটু অ্যাপ্লাই করে দেখো যে আসলে কী হয় এই ট্যাগগুলো ব্যবহার করে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বেশি ট্যাগ দেখাবো না। যে এই পর্ব এবং এর আগের পর্বে যে ফরম্যাটিং ট্যাগগুলো দেখিয়েছি এগুলোই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলোর উপরে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, সবচেয়ে বেশি মানে এগুলো নিয়ে আসলে কোশ্চেন আসে, এর বাইরে কোনো কিছু করা হয় না। তো আমি আশা করছি যতগুলো ফরম্যাটিং ট্যাগ তোমাদেরকে দেখালাম তোমরা সবগুলো ফরম্যাটিং ট্যাগ বুঝতে পেরেছো, কোনটার কী কাজ, কোনটা কোথায় ইউজ করতে হবে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এইচএসসি আইসিটি প্র্যাকটিস গ্রুপ, তোমরা সেই গ্রুপে জয়েন করে সেখানে আমাদেরকে প্রশ্নগুলো জানাতে পারো।
আর ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের গ্রুপে মেসেজ দিয়ে জানাতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী ভিডিওতে HTML এর আরও নতুন যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমরা এখনও দেখিনি সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।